নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল। এ বিষয়ে আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভোটার তালিকায় প্রচুর ভুল ত্রুটি রয়েছে, দলের তরফে এর প্রতিবাদ জানানো হয়েছে। জনপ্রতিনিধিদেরও ভোটার তালিকা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। ভোটার তালিকা হয়েছে, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা রাজনৈতিক দলকে কোন রকম না জানিয়ে তা দেওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ গতকাল মুকুল রায় এবং সুব্রত বক্সিকে দলের তরফে জানিয়েছে। আজকেও আমরা বলেছি যে সে তালিকায় যথেষ্ট ভুল আছে, ভ্রান্তি হচ্ছে। আমরা তার প্রতিবাদ যেমন করছি, তেমনি প্রত্যেককেই সমস্ত জনপ্রতিনিধি এবং দলের কর্মকর্তাদের ইতিমধ্যেই সেই তালিকা দেখার জন্য অনুরোধ জানিয়েছি। আজ তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারণ কমিটির বৈঠক ছিল এবং সেখানে সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ এবং সরকারি প্রকল্প রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয়, এমনটাই আজ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের সাংসদ অপরূপা পোদ্দার তাকেও তিরস্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, কুণাল, নীতি নির্ধারণ কমিটির আজকে বৈঠক ছিল এবং সেখানে একটা জিনিস সাফ করে দিয়েছেন দলনেত্রী যে এই যে সরকারি প্রকল্প যেগুলো হচ্ছে, বিশেষ করে তিনি বলেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল যেগুলো হচ্ছে জেলায় জেলায়, সেখানে দেখা যাচ্ছে যে বহু নেতা রাজনৈতিক হস্তক্ষেপ করছে এবং সেখানের থেকেও বহু অভিযোগ তার কাছে এসে পৌঁছেছে। সেখান থেকে দাঁড়িয়ে সরকারি যে সমস্ত প্রকল্প চলছে তাতে কোনো মতেই হস্তক্ষেপ করতে পারবে না কেউ, এই কথা তিনি কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন। এবং এটা যাতে প্রত্যেক বিধায়ককে আলাদাভাবে জানানো হয় তার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যে 19 তারিখ দুপুর দুটোর সময় তৃণমূল ভবনে বৈঠক করে বিধায়কদের এই বিষয়টাকে আরো সাফ করে দেওয়া। তার পাশাপাশি সাংসদ অপরূপা পোদ্দার, তিনি কিছুদিন আগেই টোল ট্যাক্স দিয়ে যখন টোল ট্যাক্সের যারা কর্মী তাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি, সেখান থেকে দাঁড়িয়ে কেন তিনি সেরকম করেছেন, তিনি জনপ্রতিনিধি, তার এটা করা মোটেই ঠিক না, সেটা নিয়ে তাকে তিরস্কার করেছেন। কিন্তু একটা জিনিস স্পষ্ট কি গুণাল, যেখানে সিঙ্গুরের পর শিল্পবাস্তব একটা চেহারা নিজেদের তুলে ধরার চেষ্টা করছে, দলনেত্রী তুলে ধরার চেষ্টা করছে, সেখানে বিভিন্ন প্রকল্প এবং শিল্পে কোনো মতেই যাতে দলকে অন্তরায় না হতে পারে তার বার্তা দেওয়ার প্রয়োজনীয়তা ছিল এবং সেটাই তিনি দিলেন। এবং শুধুমাত্র নীতি নির্ধারণ কমিটিকে এই করা বার্তা দিয়ে তিনি থেমে থাকলেন না, সেটা যাতে বিধায়কদের প্রতি প্রত্যেক বিধায়কের কাছে পৌঁছে যায় তার জন্য 19 তারিখ এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে তৃণমূল ভবনে। কমলিকা ধন্যবাদ। বিকেলে গ্রেফতার আর রাতেই ছাড়া পেয়ে গেলেন এসএসকেএম এর দালাল চক্রের মূল পাণ্ডা হিসেবে পরিচিত রাজেন মল্লিক। কয়েকদিন ধরেই এসএসকেএম এর দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। দুজন গ্রেফতার হয়, এরপর গতকাল পুলিশ গ্রেফতার করে হাসপাতালেরই প্রভাবশালী চতুর্থ শ্রেণীর কর্মী রাজেন মল্লিককে। প্রগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি রাজেনকে গ্রেফতারের পরই সুপার ডিরেক্টরের ঘরের সামনে বিক্ষোভ দেখান গ্রুপ ডি কর্মীরা। কর্মবিরতিরও হুঁশিয়ারি দেন তারা। আসরে নামেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি, আলোচনা করেন সুপার ডিরেক্টরের সঙ্গেও। রাতে অবশ্য বয়ান পাল্টে যায় পুলিশের। গোয়েন্দা প্রধান জানান, অনিয়মের অভিযোগ পাওয়ার পর রাজেনকে লালবাজারে ডেকে পাঠানো হয়, জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পরে রাজেন মল্লিকের হুমকি, পুলিশি অভিযানের প্রতিবাদে আজ সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাবেন তিনি। এদিকে আজই রাজেন মল্লিককে তলব করা হয়েছে লালবাজারে। তাকে গ্রেফতার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, দাবি এসএসকেএম এর প্রগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নের নেতা রাজেন মল্লিকের। তার মন্তব্য, আত্মীয়দের দেখাতে আনলে পুলিশ কর্মীদেরও দালাল বলে ধরছে, তারই প্রতিবাদে আজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চান তিনি। আমাকে সেরকম গ্রেফতার করা হয়নি ম্যাডাম, আমাকে ওনারা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছেন, কোনো অ্যারেস্ট আমাকে করেনি ওনারা। আসলে এই পিজি হাসপাতালে একটু ঝামেলা, ডিএসওকে ঝামেলা, তারপরে নানা রকম ঝামেলা এই 10-15 দিন ধরে যেটা হচ্ছিল সে ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞেস করো, আমি যেগুলো জানতাম ওনাদেরকে বলেছি, যেগুলো জানতাম না সেগুলো আমি বলিনি আর কি।
যেটা দেখা যাচ্ছে এখন কেউ আত্মীয় স্বজন নিজের কাকা ভাই বউকে যদি দেখাতে নিয়ে যায় তাকেও পুলিশ চার্জ করছে যে আপনি দালাল। তো এই ব্যাপারটা নিয়ে আমরা এনএসবি কে ম্যাডামকে দেখেছি, যারা দালাল আসলে রয়েছে তারা আপনাদের দেখে ধরুন, কিন্তু অযোধ্যা যারা স্টাফ কেউ যদি নিজে একটা রেফারেল টিকিট নিয়ে যাচ্ছে বা হাসপাতালে একটা বিএসটি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে তাকে দালাল বলে চিহ্ন করছে কিছু পুলিশেরা, এই ব্যাপারটা নিয়ে আমরা এনএসবি ম্যাডামকে একটা সলিউশন চাইছি যে ম্যাডাম যারা স্টাফ তাদেরটা দেখুন, যারা দালাল আছে যাদের হাতাহাতি আপনার ধরুন তাদেরকে দালাল, আমরাও কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে সমস্ত রকম সহযোগিতা করবো। রাজিন মল্লিক তাকে লালবাজারে ডেকে পাঠানো হলো, এখনো পর্যন্ত রাজিন মল্লিক লালবাজারে উপস্থিত হননি এমনটা জানা যাচ্ছে। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, লালবাজার সূত্রে কি জানা যাচ্ছে? দেখো দুপুর দুটোর মধ্যে তাকে আসতে বলা হয়েছিল, তাকে তলব করা হয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখো অভিযুক্ত হিসেবে কিন্তু তাকে তলব করা হয়েছিল, অর্থাৎ ডিআরটিসি ফর্টি ওয়ান এর ধারায় তাকে তলব করা হয়। কিন্তু প্রায় দুটোর পরে প্রায় তিন ঘন্টা এক জন কিন্তু রাজিন এসে পৌঁছায়নি লালবাজারে, এবং যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি যে যখন সে আসেনি এক ঘন্টা কেটে গেছে তার পর থেকে কিন্তু গুন্ডা দমন শাখার আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা যেটা জানাচ্ছেন যে রাজিন কিন্তু তাদের সঙ্গে কানেক্টেড রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং রাজিন জানাচ্ছেন যে তিনি আসবেন কিন্তু তার কোনো একটি কারণে দেরি হচ্ছে। যেটা পুলিশ সূত্রের খবর যে অভিযুক্ত হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ গতকাল তাকে জিজ্ঞাসাবাদ কিন্তু সম্পূর্ণ হয়নি এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এসএসকেএমে কিভাবে দালাল চক্র চলে বা কিভাবে চলতো এই গোটা বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে রাজিন, এবং সেই কারণে কিন্তু তাকে আজকে ফের তলব করা হয়েছে। বিক্রম ধন্যবাদ। এদিকে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন মদন মিত্র, বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি, আজ সিবিআই দপ্তরে যান তিনি। সেক্ষেত্রে তদন্তকারী অফিসার না থাকার কারণে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেরিয়ে গিয়েছেন মদন মিত্র। আমরা বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো আজকে প্রায় 45 নাগাদ মদন মিত্র সিবিআই দপ্তরের যে তরফ থেকে যে সিজিও কমপ্লেক্স আছে সেখানে আসেন এবং প্রায় এক ঘন্টা তিনি সেখানে ছিলেন, তার আইনজীবীও সঙ্গে ছিলেন। সেক্ষেত্রে বেরোবার পরে তিনি যেটা জানিয়েছেন আমাদের যে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং যিনি অফিসার ছিলেন সেই অফিসার সহ অন্যান্য বেশ কিছু অফিসাররা ছিলেন না আজকে, সেই কারণে কিন্তু তার সঙ্গে কোনো অফিসারের নির্দিষ্টভাবে কথা হতে পারেনি, অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে তার কথা হতে পারেনি। অন্য একজন অফিসারের কাছে তিনি হাজিরা দেন এবং সেক্ষেত্রে সেখানে সই করেছেন এবং তারপরে তিনি কিন্তু বেরিয়ে আসেন এবং আবার 7 দিন পরে তিনি ফের কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী কিন্তু ফের তিনি আসবেন এবং এসে তিনি আবার নিজে হাজিরা দিয়ে যাবেন। এক্ষেত্রে বেরোবার সময় তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল কুণাল, তখন কিন্তু সিঙ্গুর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন ফের যে তিনি প্রভাবশালী নন সেই তত্ত্ব বোঝাতে গিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয় সিঙ্গুর বিষয় নিয়ে তার কি মতামত, তখন তিনি বলেন যে সিঙ্গুর আন্দোলন পাঠ্যক্রমে ঢোকানো হচ্ছে, পাশাপাশি তিনি মনে করেন যে এটা হচ্ছে মে দিবসের থেকেও বড় একটা বিষয়। কিন্তু শেষে তিনি বলেন যে সবটাই কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে তিনি মনে করছেন, রাজনীতির সঙ্গে এখন এই মুহূর্তে তার কোনো যোগ নেই, ফলে ফের সিবিআই দপ্তরে দাঁড়িয়েও কিন্তু তিনি প্রভাবশালী নন এইটা বোঝাবার জন্য কিন্তু ফের আজকে একপ্রস্থ নিজের হয়েই বলা যেতে পারে সওয়াল করলেন মদন মিত্র। ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গাঙ্গুলী আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোনে। এদিকে আজ আদালতের অনুমতি পাওয়ার পরে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন মদন মিত্র এবং সিজিও কমপ্লেক্সে যাওয়ার সময় ঠিক কি জানিয়েছেন তিনি শুনব। কোর্ট আমাদের অর্ডার দিয়েছিল যে আপনি ভবানীপুর থানার বাইরে যাবেন না এবং একই সঙ্গে কোর্টের আরেকটা অর্ডার ছিল যে আপনি প্রত্যেক সপ্তাহে সিবিআই এর সঙ্গে দেখা করবেন একবার। কিন্তু আমরা যখন গতকাল আসতে বেরোলাম তখন আমাদের লোকাল থানা বললো আপনার কাছে সিবিআই তে যেতে গেলে আবার আলাদা করে কোর্টের পারমিশন দেখাতে হবে, নাহলে আমরা এলাও করবো না, কারণ আপনার কাছে তো নেই কিছু খবর। তখন আমরা সিবিআই কালকে কোর্টে আমরা অ্যাপিল করলাম, তখন সিবিআই কোর্ট আমাদের বললো আমি কালকে রায় দেবো। আজকে কোর্ট আমাদের রায় দিয়েছে বোধ হয় দুটো কুড়ি, আমরা 3:40 মধ্যে ইনফর্মিং দি লোকাল ভবানীপুর পুলিশ স্টেশন আমরা সিবিআই তে চলে এসেছি এবং ওখানে লোকাল থানায় লিখে জানিয়ে দিয়ে এসেছি এতটা সময় আমরা বেরোচ্ছি, এই রুট দিয়ে আমরা যাচ্ছি এবং ফিরে আবার আমরা এখন ভবানীপুর থানায় যাব, ওখানে রিপোর্ট করব যে আমরা ফিরে এসেছি। এখানে আজকে কেউ নেই, ডিরেক্টর নেই, ডিআইজি নেই, এইএ নেই, আইও নেই, কেউ নেই, সবাই দিল্লি। তো কেউ না থাকলে তো আমরা এসছি
এটা তো বাস্তব সত্য, এটাকে তো অস্বীকার করা যায় না যে আমরা এসেছি। তো আমরা একটা ইয়ে জমা দিলাম যে আমরা এসেছিলাম, চিঠি জমা দিলাম যে আমরা এসেছিলাম অ্যাজ পার কোর্ট অর্ডার, কোর্ট অর্ডার কমপ্লায়েন্স করে, কোর্ট অর্ডার কমপ্লায়েন্স করে কোর্ট আমাদের বলেছিল যে এখানে আসতে, আমরা এই এসেছিলাম। কিন্তু ওদের যেহেতু আয়ো বা কেউ নেই, ওরা আমাদের এই সেটা কোনো ব্যাপার না, হয়তো না এরকম কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার, হয়তো অফিসার